বন্ধুরা সবাই কেমন আছেন? অনলাইন বাংলা টেকের পক্ষ থেকে সবাইকে শুভ জানাচ্ছি। বন্ধুরা, আজকে আর নতুন ধরনের অ্যাপ নিয়ে এসেছি, যেখানে আপনারা আমাদের নতুন ধরনের গার্লফ্রেন্ড খুঁজতে পারেন। কিন্তু শুরু করার আগে আমি একটা কথা আপনাদের বলছি, এই অ্যাপসটা 18+ অ্যাপস, যাদের বয়স 18 বছরের উপরে তারা একমাত্র এই ভিডিওটা দেখবে, আর যারা 18 বছরের নিচে তারা এই ভিডিওটা দেখবে না, প্লিজ তারা দেখবে না, এবং তারা যেন এই ভিডিওটা না দেখে। বন্ধুরা, তাহলে আমি এখন আমার ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, এই অ্যাপসটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন, তো আমি আমার প্লে স্টোরটা ওপেন করছি। ওপেন করার পরে আমি যে অ্যাপসটা ইনস্টল করতে হবে ফোনে, সেটা আমি এখানে দেখাচ্ছি, দেখছেন জামো অ্যাপস এটা। তো বন্ধুরা, আমি ডিসক্রিপশনের লিঙ্কটাও দিয়ে দিয়েছি, তো আপনারা ডিসক্রিপশনের লিঙ্ক ভিজিট করে করতে পারেন। আমি ফোনে ইনস্টল করে নিয়েছি, তো আমি ওপেন করি। তা ওপেন করার সাথে সাথে আপনারা এই স্ক্রিনটা দেখতে পাবেন, সেখান থেকে আপনারা ফেসবুক লগ ইন থাকলে ফেসবুক করতে পারেন, আর ম্যানুয়ালি ইমেল দিয়েও করতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি ম্যানুয়ালি ইমেল দিলাম, তো আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন, লগ বাটনে ক্লিক করুন, লগ ইন হচ্ছে। তো ডেট অফ বার্থ আপনি এটা সেট করে নিন, তো এখানে আমি একটা ডেট অফ বার্থ সেট করে নিচ্ছি যেকোনো একটা, তারপরে এই 18, ওকে বাটনে সেট করলাম, কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, সাইন ইন হচ্ছে এখন। এরপরে দেখছি অনেক মেয়ে ছবি দেখতে পাবেন, সেখানে লাইক বাটনে ক্লিক করুন অথবা টিক চিহ্নটা ক্লিক করুন, এখানে আপনাকে একটা ফটো আপলোড করতে হবে। তো বন্ধুরা, এখন আমি একটা ফটো, যেকোনো একটা ফটো আপলোড করে নিই। আচ্ছা, আপলোড ফটো হয়ে গেছে। ফটো উপরের দিকে দেখবেন দুটো সিম্বল আছে, এখানে গোল মতো সিম্বলটা, এই জায়গাটায় ক্লিক করতে হবে। তো ক্লিক করলে দেখবেন অনলাইনে কত কত জন আছে, কত কত মেয়ে আছে, সবার ছবি আপনারা দেখতে পাবেন। দেখছেন সবুজ মতো বটন আছে, তো সবুজ মতো যেহেতু আছে মানে অনলাইন, এখান থেকে অনলাইন কে কে আছে, নিউ ইউজার কে কে আছে সবাই দেখতে পাবেন। দেখুন প্রচুর মেয়ে আছে এখানে, তো আপনার ইচ্ছা মতো তাদের সঙ্গে চ্যাট করতে পারেন। তো আপনার কীভাবে চ্যাট করতে হবে, যে কোনো একজনের ছবিতে আমি ক্লিক করি, চলুন সাইন্দিকা সামান্তাকে ক্লিক করলাম। তো সামান্তাকে ক্লিক করার পরে এখানে দেখুন মেসেজ বলে লেখা আছে, তো মেসেজে আমি হাই লিখলাম, তার পাশে দেখছেন সেন্ডের বটন। তো আপনার আপলোড ফটো আবার একবার ক্লিক করতে হবে। হ্যাঁ, এইভাবে আপনি আপনার বন্ধুদের সঙ্গে অনলাইনে চ্যাট করতে পারবেন। আবার আমি হাই লিখছি, ওপেন কনভারসেশনে ক্লিক করে এইভাবে আপনি আপনার লাইভ বন্ধুদের সঙ্গে চ্যাট করতে পারবেন। এখানে প্রচুর মেয়েদের ছবি আছে, যাদের মেয়েদের উপরে ইন্টারেস্ট আছেন, যারা গার্লফ্রেন্ড বানাতে চান, যারা নতুন গার্লফ্রেন্ড খুঁজছেন, এখান থেকে প্রচুর মেয়ে আছে, তাদের সঙ্গে ফ্রেন্ডশিপ আপনারা করতে পারেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, এবং আপনারা দয়া করে একটা লাইক বাটনে ক্লিক করে লাইক দিন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।